আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে কোমর তুলিয়ে তামিম ইকবালকে বিয়ের প্রস্তাব দিলেন সাউথ আফ্রিকান এক তরুণী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। তাসকিনের আগুনঝরা বোলিংয়ের পর জয়টা প্রায় বাংলাদেশের হাতের মুঠোতেই চলে এসেছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা শেষ করার দায়িত্ব ব্যাটারদের ঘাড়ে, দেখার ছিল তারা কতটা স্বাচ্ছন্দ্যে সেই দায়িত্ব পালন করতে পারেন। বলাররা দক্ষিণ আফ্রিকাকে 154 রানে অল আউট করে দিয়ে ম্যাচকে যতটা সহজে পরিণত করেছিলেন, ব্যাটাররা সেই সহজ কাজটাকে আরও সহজ করে নিয়েছেন, বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাসকে নিয়ে অবিশ্বাস্যভাবে 127 রানে জুটি করে বাংলাদেশের জয়ের ভিতরটা ভালোভাবে গড়ে তুলেছিলেন তিনি। শেষ পর্যন্ত লিটন আউট হয়ে গেলেও সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে 9 উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিধর দেশের মাটিতে গিয়ে তাদেরই বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের ইতিহাস রচনা করলেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। যে দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কোনো ফর্ম্যাটে একটিও জয় ছিল না বাংলাদেশের, সেখানে শুধু ম্যাচ জয়ই নয়, সিরিজ জয় রীতিমতো অবিশ্বাস্য একটি ব্যাপার। আর সেই অবিশ্বাস্য ব্যাপারটির সাথে সাক্ষী হয়েছে আমি, আপনি এবং আমরা সবাই। যাই হোক, এমন ম্যাচ জিতে প্যাভিলিয়নের পথে যখন হাঁটছিলেন তামিম ইকবাল, তখনই তামিমকে অভিবাদন জানাতে শুরু করেছিল সাউথ আফ্রিকান এই তরুণী। রীতিমতো কমর দুলিয়ে তামিমকে উচ্চস্বরে বলছিলেন ম্যারি মি। আর এমন কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে পড়েন তামিম ইকবাল খান। যাই হোক, অনেক অনেক শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।